সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছিল Oppo F21s Pro। এই ফোনটি আসলে বাজেট ক্যাটাগরির সুন্দর একটি ফোন। বাংলাদেশের মার্কেটে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে আর এর বেস ভেরিয়েন্টে প্রাইস রাখা হয়েছে 29,999 টাকা। ফোনটির হাইলাইটের বিষয় হচ্ছে অস্থির ডিজাইন এবং এছাড়াও থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে স্ন্যাপড্রাগন 680 চিপসেট। তো সবকিছু মিলে এই ফোনটি কেমন হবে আর এর দামি বা কেমন হবে, এই সব প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। সো বন্ধুরা, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন অমিত টেক ক্রিয়েশন আর সবসময়ের মতো সাথে আছি আমি অমিত। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। অপো বাজেট ক্যাটাগরি ফোনে যে এত ভালো ডিজাইন দিয়েছে তা আসলেই অবাক করার মতো। ফোনটির থিকনেস করা হয়েছে 7.66 মিলিমিটার এবং ফোনটির ওজন করা হয়েছে 182 গ্রাম। এর কারণে এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। অপো F21s Pro এই ফোনটিতে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রো এসবি পোর্ট ইত্যাদি। এই ফোনটিতে চার্জ করার জন্য পেয়ে যাবেন টাইপ সি পোর্ট, আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। অপো F21s Pro এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বসানো থাকছে এর সেলফি ক্যামেরাটি। আর ফোনটি মার্কেটের একটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেটাকে বলা হচ্ছে সাকিব আল হাসানের সিগনেচার কালার। ওভারঅল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পার্সোনালি আমার কাছে এই ফোনটির ডিজাইন অনেক ভালো লেগেছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে থাকছে 6.43 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, আর ডিসপ্লে রেগুলেশন হিসেবে পেয়ে যাচ্ছেন 1080x2400 পিক্সেল। আরও থাকছে 409 PPI ডেন্সিটি। এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 800 নিট টাইপ ব্রাইটনেস, এর কারণে আপনি যখন আউটডোরে ফোনটি ব্যবহার করবেন এর ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। আর এই ফোনটি ফুল এইচডি প্লাস হওয়ার কারণে আপনি যখন কোনো কন্টেন্ট প্লে করবেন এর শার্পনেসের ঘাটতি ফিল করবেন না। বাজেট অনুযায়ী ডিসপ্লে সেকশন ঠিকই আছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে Android 2। এই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন 680 চিপসেট, যা একটি 4G চিপসেট। এই একই চিপসেট অপো A76 ওই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। আর জিপিইউ হিসেবে থাকছে Mali G57। বাজেট অনুযায়ী Mali G57 এই জিপিইউটাও কিন্তু খুব পাওয়ারফুল, এর কারণে আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি গেম খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। এছাড়া মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের কাজ খুব ভালোভাবেই করতে পারবেন। ফোনটি একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 8GB RAM, 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাচ্ছেন 2.2 এবং র্যামে থাকছে LPDDR4X RAM। এবার যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরাটি দিয়ে আপনারা শুধু 720 পিক্সেলে শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে, এই ফোনটির ব্যাক সাইডের মেন ক্যামেরা ফটো কোয়ালিটি ভালো হবে, তবে সেলফি ক্যামেরাটি দিয়ে আপনারা খুব একটা ভালো ছবি তুলতে পারবেন না, কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IMX701। এছাড়া এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন ওয়াইফাই, GPS, ব্লুটুথের মতো অনেক ফিচার। এছাড়া এই ফোনটিতে থাকছে মাইক্রো এসবি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি, আর এই ফোনটি চার্জ করার জন্য পেয়ে যাবেন 33W-এর একটি ভগ চার্জার। আর 5000mAh-এর ব্যাটারি হয় আপনারা একদিন চার্জ ব্যাক আপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে এই ফোনটি আমরা দেশের বাজারে কবে পাব। দর্শক বন্ধুরা, এই ফোনটি আপনারা অলরেডি বাংলাদেশের মার্কেটে সব জায়গায় পেয়ে যাবেন, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 29,999 টাকা। আর এইরকম প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটিতে পাচ্ছেন ভালো একটি ডিজাইন এবং মোটামুটি ভালো একটি চিপসেট, আর ক্যামেরা সেকশন বাজেট অনুযায়ী ঠিকই আছে, আর অপোর ক্যামেরাগুলো অনেক ভালো হয়। তো আমার মনে হয় আপনাদের যদি 29 থেকে 30 হাজারের মধ্যে বাজেট হয়ে থাকে, তাহলে এই ফোনটি আপনাদের জন্য অনেক ভালো হবে। আশা করি আপনারা এই ফোনটি সম্পর্কে খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।